গেল পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এর পেছনে কি শুধুই রাজনৈতিক কারণ বা আধিপত্য বিস্তার বিষয়টি জড়িত, নাকি অন্য কোনো কারণ, এমন সন্দেহ আরও প্রকট হয়েছে লাল গরু বা রেড হাইফারের আবির্ভাবে। গেল বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুযায়ী লাল গরু বা রেড হাইফারের সন্ধান মিলেছে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটাতে জানা অজানার অনেক তথ্য আছে। যারা আমার নিয়মিত বীর এবং ইসাল যুদ্ধের এই যে সিরিজগুলো শুনছেন, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, লাল গরু। আপনার এই ধর্মের অনুসারীরা আমেরিকা থেকে পাঁচটা লাল গরু এনেছে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। দাজ্জালের জন্য প্রস্তুত ইসরায়েল। সম্মানিত দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই নিউজটিতে, যে লাল গরু পেয়ে গেছে ইসরায়েল। বন্ধুরা, এই বিষয় নিয়ে কী হতে পারে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে দেশ টিভি, এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, আমরা অনেক তথ্য পাবো আজকের এই নিউজটি থেকে। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটাতে জানা অজানার অনেক তথ্য আছে। যারা আমার নিয়মিত বীর এবং ইসাল যুদ্ধের এই যে সিরিজগুলো শুনছেন, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, লাল গরু। আপনার এই ধর্মের অনুসারীরা আমেরিকা থেকে পাঁচটা লাল গরু এনেছে, এমনকি তারা যে লাল গরুটা খুঁজছে সেই লাল গরুটা এটাই কিনা, বা কেন এদের লাল গরু দরকার? আজকে এই ইসরায়েলের লাল গরুর ইতিহাসটা কি, আসুন দেখি এদের ধর্মগ্রন্থে কি এমন বলা আছে যে আমাদের এই মসজিদটাকে দখল করার পর সেখানে থার্ড টেম্পল মাউন্ট তৈরি করার জন্য এদের আসলে কেন লাল গরু দরকার। ইসরায়েলের একটি পবিত্র গ্রন্থ হচ্ছে তালমুদ। এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে আপনার ইসরায়েলিদের ত্রাণকর্তার আগমন ঘটবে, তারা তাকে বলবে মসিহা। মাসিহা আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে। নাম্বার ওয়ান, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার এই ইসরায়েলিদের জড়ো হতে হবে, যেটা আমরা দেখছি যে ইসরায়েলি জনগণের সংখ্যা বাড়ছে। মূল ইসরায়েল রাষ্ট্র আস্তে আস্তে বড় করা দরকার। আর বড় করতে গেলে কি হবে, আমাদের যেই মানে বীরদের এরিয়াটা আছে বা গা ওই যে যা এই এরিয়া আছে বা পশ্চিম তীর আছে, এই অঞ্চলগুলোতে তাদের বসতি স্থাপন করতে হবে, যেটা গত কয়েক দশক যাবত আমরা দেখছি এই চেষ্টা কিন্তু ইসরায়েলিরা শতভাগ চালিয়ে যাচ্ছে। নাম্বার টু, একটি ইসরায়েলি মানে এদের ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আপনার এইটাও মোটামুটি সেটেল হবে তখন যখন ওই অঞ্চল থেকে আমাদের বীররা সরে যাবে। নাম্বার থ্রি, সুলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে, যেটাকে তারা থার্ড টেম্পল বলে, মানে আমাদের আলাক্সা মসজিদ এরিয়াটা। এরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরেই তারা প্রথম দুটি শর্ত পূরণ করে ফেলেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইসরায়েলিরা জড়ো হয়েছে, সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে। এখন তৃতীয় শর্ত বাকি, আর এই তৃতীয় শর্ত পূরণ করতে হলে আমাদের মসজিদটাকে এখান থেকে সরাতে হবে, আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানাতে হবে। আর এটি করার জন্য প্রয়োজন তাদের লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে আপনার জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে, সেই ছাই মেখে আপনার এই সম্প্রদায় পবিত্র হবে। মানে তিন বছর হলে এটাকে জবাই করবে, জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে মানে পুরো মাংসাংশ গাভীটাকে, এরপরে সেটা করবে কি আপনার এরা পবিত্র হবে। এই গাভীর রক্ত এবং ছাই মাখা ছাড়া এরা পবিত্র হতে পারবে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরে বর্তমানে আমাদের যে মসজিদ আছে সেটাকে সরিয়ে তারা একটি হাইকাল বা আবাদত গৃহ নির্মাণ করবে, এটিকে তারা বলে থার্ড টেম্পল। এর আগেও দুইবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথমবার নির্বাচন করেছিলেন তাদের অনুযায়ী নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু পরবর্তী সময় সেটাকে ভেঙে ফেলা হয়েছে। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পলটা নির্মাণ করা যাবে না, তাই তারা বিশ্বের সর্বোচ্চ এই লাল গাভী চষে বেড়াচ্ছে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি খামারে এক লাল গাভীর সন্ধান পাওয়া গেছে, কিন্তু গাভীর মালিক সেটি এই ইসরায়েলিদের কাছে কোনো মতেই বিক্রি করতে রাজি নয়। পরে আপনার মিলিয়ন ডলার দিয়েও নাকি এটা বিক্রি করবে না। পরে মোট পাঁচটি লাল গাভী তারা একত্রিত করেছে,
টাকার উপরে তারা এটাকে নেওয়ার চেষ্টা করেছে। এদের যে সংগঠন আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখছে পাঁচটি লাল গাভি খুঁজে পাওয়া গেছে, তবে এটা আপনার 28 কিংবা 29 মার্চ এই গাভি বলি দিবে। আর এখানে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে। এখন আপনার গরুর সাথে এই জাতির কথা কি প্রথম শুনছেন? না, এটা খুব পুরনো, পবিত্র কোরআনেও এদের সম্পর্কে বর্ণনা আছে। হযরত মূসা আলাইহিস সালামের জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে কিন্তু বর্ণনা করা হয়েছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে। গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরনো অভ্যাস। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তোমরা এরা বলল যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মূসা নবী বলেছিল মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপর তিনি বললেন যে সেটা হবে একটা গাভি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের, যখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বললেন যে আপনার আচ্ছা, যাই হোক, এটা নিয়ে অনেক বক্তব্য পবিত্র কোরআনে আসছে। তো সেইখান থেকেই এরা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদের ধর্মগ্রন্থ অনুযায়ী, এই থার্ড মাউন্ট টেম্পল নির্মাণের জন্য লাল গাভি দরকার। লাল গাভির জন্যই কত কাহিনী হচ্ছে রে ভাই। গেল 5 মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এর পেছনে কি শুধুই রাজনৈতিক কারণ বা আধিপত্য বিস্তার বিষয়টি জড়িত, নাকি অন্য কোনো কারণ, এমন সন্দেহ আরও প্রকট হয়েছে লাল গরু বা রেড হাইফারের আবির্ভাবে। গেল বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুযায়ী লাল গরু বা রেড হাইফারের সন্ধান মিলেছে। লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। এর আগেও একাধিকবার রেড হাইফার মিলেছে এমন খবর আসলেও ধর্মীয় বৈশিষ্ট্যের সঙ্গে অমিল ছিল। ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক হাজার বছর ধরে অপবিত্র অবস্থায় আছে ইহুদিরা। এই লাল গরুকে হত্যার পর একে পুড়িয়ে এর ভস্ম মেশানো পানি দিয়ে পবিত্র হবে ইহুদি জাতি। এই রীতি পালনের পরেই আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে ইহুদিরা এবং মসজিদ ভেঙে ইসরায়েল তৈরি করবে তাদের উপাসনালয় থার্ড টেম্পল। আর এর পরেই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা একজন মাসিয়া। ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মাসিয়া দাজ্জাল, যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এই রেড হাইফারকে হত্যা করে থার্ড টেম্পল নির্মাণের কার্যক্রম কবে শুরু হবে তা নিয়ে ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউটের বুধবার আলোচনায় বসার কথা ছিল। ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদের ব্যাখ্যা মতে কিয়ামতের আগে 3 শর্তে ইহুদিদের ত্রাণকর্তা বা মাসিয়াহের আগমন ঘটবে। 1, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড় হতে হবে। 2, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং 3, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকেই তারা বলে থার্ড টেম্পল। ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গরু জন্ম হওয়ার পর 3 বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে হত্যা করে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী লাল গরুর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরপরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাখরা, যাকে বলা হয় দ্য ডোম অফ দ্য রক, তাকে ভেঙে সেখানে তারা একটি প্রার্থনা গৃহ নির্মাণ করবে। এরই মধ্যে ইহুদি সম্প্রদায় তাদের মাসিয়াহকে স্বাগত জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তথ্য একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে কয়েকবার উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন গেল কয়েক বছর ধরে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা এবং আল আকসায় মুসল্লিদের প্রবেশে নানা প্রতিবন্ধকতা তৈরি করার পেছনে তাদের ধর্মীয় বাণী কারণ হতে পারে। সম্মানিত দর্শক, আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। দাজ্জাল সম্পর্কে, লাল গরু সম্পর্কে অনেক তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই, সেটা দেখতে পেয়েছি। এমনকি আমরা দেশ টিভি থেকে অনেক তথ্য জানতে পেরেছি। লাল গরু শেষ পর্যায়ে পেয়ে গেছে ইসরায়েল, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। আপনাদের কী মতামত অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।